গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছাদে উঠে মানে কাপড় মেলতে গিয়ে আর কি আমি এই জিনিসটা দেখলাম, আজকের সকালে সাদা জবা গাছে লাল জবা ফুটেছে আর কি। তো আমি জীবনে প্রথমবার দেখলাম। তো এই গাছটা আমাদের না, ওটা আমাদের বাড়ির পাশের। তো তো সকাল থেকে আর কিছু শ্যুট করা হয় নাই, ডাইরেক্ট একবারে কীর্তনে। আমাদের তো কীর্তন শুরু হয়ে গেছে। তো এই যে কীর্তনের প্রথম দিন, এখন আমি যাচ্ছি কীর্তন দেখতে। তো তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে এখানে আছে শিব পার্বতী ঠাকুর, আর প্যান্ডেলটা পুরোটা দেখে নাও তোমরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো একবারে আমাদের বাড়ির পাশে দেখতেই পারলে, এই যে এখন গান করছে, তো দেখতে থাকো। আর এই যে মন্দিরের ওখানে আছে রাধাকৃষ্ণর মূর্তি আরও আছে। তো একবারে কীর্তন দেখুন, একবারে ফাঁকা, সকাল সকাল তো খুব ফাঁকা, দেখে নাও লোকজন নাই, বিকেলবেলা লোক হবে, এখন লোক আসে নাই, দু একজন আছে। তো এই এই যে এখন মানে আজকে থেকে নাম কীর্তন শুরু হলো। তো আমাদের কীর্তন টোটাল চার দিন, তো দুই দিন হবে নাম কীর্তন, দুই দিন হবে পদাবলী। তো এই যে একটা কাকিমার সাথে দেখা হয়ে গেল, ওর সাথে একটু ভিডিও করে নিলাম। তো দেখছি একটুখানি, দেখে নিই, এই যে দেখে নাও ভিডিও করছি, তো অল্প দেখে চলে যাব বাড়ি। তো এখন আমি যাচ্ছি বাড়িতে, আর একবারে আসবো বিকেলবেলায়। তো কীর্তনের দিনে শুধু কীর্তনই শেয়ার করব তোমাদের সাথে, আজকে আর রান্নাবান্না কিছুই শেয়ার করব না। তো রাস্তায় এই যে আমার এক, আমাকে আবার তিলক দিয়ে দিল জানো, আমি না কীর্তন থেকে বাড়ি চলে এসেছিলাম, আমার একটা মানে কি বুনু হবে, বুনুর মেয়ে, এটা বুনু হয়, দিদি বলেই ডাকি, আমার থেকে কিন্তু বড় হবে। তো ওর মেয়েকে কোলে নিলাম, বাড়ি চলে আসলাম। আর আমার ভাস্তাকে দেখো, আমার হাজব্যান্ড চলে এসে দোকান থেকে চান করবে, তাই জামাটা আমার খুলে দিয়েছে। আর আমার ভাস্তা কি যে হয়েছে, কীর্তনের দিন চুপচাপ একবার বাড়িতে বসে থাকে, আগের বার কীর্তনে কত দৌড়াদৌড়ি করতো, আর এখন দেখুন কি যে হয়েছে, ওর শরীর খারাপ নাকি। তো এখন চলে আসলাম রাত্রেবেলা কীর্তনে। তোমাদের বললাম না কীর্তনের দিন শুধু কীর্তনই দেখাবো, রান্নাবান্না কিছুই দেখাবো না। তো এখন চলে আসলাম রাত্রেবেলা, রাত্রেবেলা দেখুন কত লোক, আমি আর আমার মা যাচ্ছি, তে আমি আর আমার মা দুজনে মিলে যাচ্ছি এখন কীর্তনে। তো মা এখানে, এই যে এখন প্রণাম করবো, এই যে আমাদের ঠাকুরগুলা দেখে নাও কীর্তনে। তারপরে এখানে তিলক দিচ্ছে মাকে, আমাকেও দিবে, আমারটা শ্যুট করি নাই। তো এখন বসে গেছি, আর তিলকে দেখুন মানে অনেকটা ই, তো পাতলা, একবারে নাকে বয়ে পড়ছে। ওদিকে কাকিমা, আমার একটা মা, সরি আমার মা আর কাকিমা, একটা কাকিমা বলতে চাইলাম, তো দুজনে মিলে গল্প করছে, দেখে নাও কী গল্প ওদের, বয়স্ক মানুষ বুঝতেই পারছো, এই যে কানে কানে কথা বলছে, মানে মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে না কিছু। তো এটা কীর্তনের পরের দিন, বুঝতে পারলে, দুইটা একসাথে ভিডিও করে নিয়েছে। এই যে এই বৌদিটা কী সুন্দর ডান্স করছে, খুব এনজয় করেছি আমরা কিন্তু। এর এই ভিডিওটা কিন্তু কি তার পরের দিন, একবারে শ্যুট করে নিয়েছি আর ছাড়লাম না। তো দেখে নাও, প্রথম দিন আর শ্যুট করা হয় নাই ওইটুকু, এই যে কীরকম করছে দেখো, এনজয় করেছি কিন্তু দারুণ, সবাই মিলে ডান্স করছিলাম কিন্তু। তো ভাবলাম কি আর একটা একদিন একদিন করে ভিডিওটা দেবো, একটু করে শ্যুট করেছি তো একদিনে দিয়ে দিলাম। তো পদ্মাবলী দুই দিন আলাদা করে দেবো, আর একদিন নাম কীর্তনের ভিডিওগুলো দুইটাই একসাথে দিয়ে দিলাম। এই যে মেয়েটা গান করছিল, গান খুবই সুন্দর বলা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম।